হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা রিভিউ করবো সেটা হচ্ছে যে অ্যামাজন প্রাইভে রিলিজ হওয়া নতুন একটা হিন্দি ছবি যার নাম হচ্ছে দুর্গামাতি প্রথমেই বলি যে ফার্স্টেই এই রিভিউটা করার আগে কিন্তু মাথা থেকে একটা জিনিস আমি সরিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে সাউথ ইন্ডিয়ান যে ভার্সনটা যেটা দু হাজার আঠেরোতে অনুষ্কা শেট্টির একটা কমার্শিয়ালি সাকসেস ছবি যে ভাগ্যামাথি তো সেইটাকে ভাববো না মানে ঠিক লক্ষ্মী দেখার সময় যে প্রবলেমটা আমার হয়েছিল আর কি মানে আমি লক্ষ্মী দেখতে দেখতে বারবার আমি যখন কাঞ্চনার মানে সিনগুলো আমার মনে পড়ছিল তো কমপ্লিটলি আমার একটা কম্প্যারিজেন্স চলে আসছিলো মনে বাট এই রিভিউটা করার সময় আমি প্রথমেই কিন্তু সেই ব্যাপারটাকে কিন্তু মাথা থেকে বের করে দিয়েছিলাম এবং যারা তোমরা এর আগে ভাগ্যমাথি দেখে বা হয়তো যারা দেখো ইটস এ নিউ ফিল্ম বাট যারা দেখেছো তাদেরকেও বলবো যে এই সিনেমাটা দেখতে শুরু করার আগে কিন্তু তোমাকে মাথা দিয়ে ওই জিনিসটা বের করে দিতে হবে যদিও দুটো সিনেমারই কিন্তু ডিরেক্টর সেম জি অশোক এবং সাউথ ইন্ডিয়ান ভার্সানটা যিনি ডিরেক্ট করেছেন ওনারই এটা বলতে পারো যে হিন্দি মেক এবং ছবির যে প্রডিউসার সেটা হচ্ছে টি সিরিজ এবং তার সাথে হচ্ছে অক্ষয় কুমার তো মানে বুঝতেই পারছো যে একটা ছবিটা নিয়ে কিন্তু একটা অ্যান্টিসিপেশন ছিল একটা আগ্রহ তৈরি হয়েছিল কেমন হবে অ্যান্ড স্পেশালি ভূমি পেডনিকার ইন আ ভেরি মানে ডিফারেন্ট কাইন্ড অফ আ রোল তো সেইখান থেকে ছবিটা দেখতে শুরু করলাম অ্যান্ড মি মানে ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে কোন কোন দিকগুলো ভালো লেগেছে ডেফিনেটলি বলবো খারাপ দিকগুলোও বলবো সবই থাকবেই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে দুর্গা মাতি বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল থ্রিলার অ্যাজ ওয়েল অ্যাজ মানে এটাকে মানে কীভাবে ডেসক্রাইব করবো আমি জানি না কারণ ছবির প্রথম হাফ জুড়ে সেটা হচ্ছে বলতে পারো যে একটা পলিটিক্যাল কনস মানে পুরোটা জুড়েই একটা পলিটিক্যাল কনসপিরেসি এবং সেই পলিটিক্যাল কনসপিরেসি অ্যান্ড টায়ার্ড আপ উইথ সাম মাইথোলজিক্যাল মানে বলতে পারো যে ব্যাপার মানে বিভিন্ন রকমের মানে সমার অ্যাক্টিভিটিস রয়েছে আর কি একটা ক্যারেক্টার যেটা মানে যে যেটার ডিটেলস কিন্তু একটা বইয়ের মধ্যে পাওয়া যায় একটা রাজপরিবারের ইতিহাস লুকিয়ে রয়েছে তার সাথে কিছু ভগবানের ব্যাপার রয়েছে তো এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা মানে সাংঘাতিক একটা বলতে পারো যে জমজমাট একটা থ্রিলার প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে ভূমি পেডনিকার মানে দেখো ভূমি পেডনিকারের সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে ওকে যে কোনো ধরনের রোলে তুমি কাস্ট করতে পারবে সেটা একটা ধরে নাও ষাট পঁয়ষট্টি বছর বয়স্ক একজন বৃদ্ধার রোলে বলো বা একদম একটা কলেজ স্টুডেন্টের রোলে বলো একজন স্থূলকায় চেহারার একজন মানে হাউসওয়াইফের রোলে বলো বা এই সিনেমাটাতে বলো মানে ভূমি পেদনেকর মানে শি ইজ রিয়েলি অ্যান অ্যাক্টার মানে যাকে তুমি কিন্তু যে কোনো ধরনের রোল দিলেও তোমাকে উতরে দেবে এবং এই ছবিটাতেও কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু ওর রোলটাকে উতরে দিয়েছে মানে ছবিটার মধ্যে কিছু কিছু জায়গায় মানে ভূমি পেদনেকরকে এতটাই ভালো লাগছে এতটাই মানে ওকে ওর অভিনয় দেখতে তোমাদের ভালো লাগবে না মানে এই ছবিটা পুরোটা জুড়েই কিন্তু ও রয়েছে এবং পাশাপাশি আরও দুজন তিনজনের কথা নিশ্চয়ই বলতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের বাংলা যীশু সেনগুপ্ত এবং দেখো যিশু যে ফুল ফ্লেজেড মানে মানে একটা হিন্দি ছবি থেকে যখন ও কিন্তু রেগুলার যে কাজ করছে বা তার যে কনফিডেন্সটা মানে সেই স্টেবিলিটিটা কিন্তু ওর আজকে এই ক্যারেক্টারটা যখন ও প্লে করছে তখন বোঝা যাচ্ছে মানে ইজ নাও অ্যান এস্টাবলিশড অ্যাক্টার ইন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সেই জায়গা থেকে যীশু সেনগুপ্ত মানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে যথেষ্ট ভালো অভিনয় করেছেন এবং সারপ্রাইজ প্যাকেজ হচ্ছে কিন্তু আর্শাদ ভার্সি ছবির প্রথম হাফে আর্শাদ ভার্সি ভীষণ মিউট এবং ফার্স্ট হাফে তুমি আরশাদ ভার্সিকে খুব একটা খুঁজে পাবে না একটা বলতে পারো যে একটা আইডিওলস্টিক মানে একটা আইডিওলজিক্যাল ক্যারেক্টার মানে সবাই তাকে খুব ভালোবাসে একটা পলিটিক্যাল ক্যারেক্টার বাট মানে লাস্ট হাফ স্পেশালি লাস্ট থার্টি মিনিট আরশাদ ভার্সি ইজ এক্সেলেন্ট এবং মানে জাস্ট ওই লাস্ট হাফে অ্যান শুরু হওয়ার আগেও বললো অস্কার ও যে ফিল্মে আচ্ছা অ্যাক্টিং করে গেলে যে প্রাইজ মিলতে হয় ও অস্কার না দেখ মেরা পারফরমেন্স মানে ওই বলার পর থেকে যে পারফরমেন্সটা দ্যাট ইজ অসম ছবিতে ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল মাহি গেল এবং মাহি গেলেরও দেখো একটা এই ধরনের লুকস এবং এই ধরনের রোল কিন্তু মাহিগেল খুব কম আমি দেখেছি ওকে তো ওকেও একদম ডিফারেন্টভাবে কাস্ট করা হয়েছে তো যদি বলতে পারো যে ডিরেক্টারের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে যে ঠিক ঠিক মানে অ্যাক্টার্সগুলোকে ঠিক ঠিক ক্যারেক্টারে প্লেস করা সেকেন্ড যেটা সেটা বলবো সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশের যে এন্টায়ার যে আউটডোর করা হয়েছে সেই আউটডোরের কিন্তু লোকেশনটা দুর্ধর্ষ মানে আমরা এখনও দেখো ভারতবর্ষকে কত কম এক্সপ্লোর করেছি যা আজকে ভারতের মধ্যে একটা এমপির মতো একটা রাজ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এত সিনিক বিউটি সেগুলোকে কিন্তু আমরা সেইভাবে হয়তো চলচ্চিত্রে ধরতেই পারি না পাশাপাশি যেটা সেটা বলবো যে একটা অসাধারণ সেট মানে তৈরি করা হয়েছে একটা অসাধারণ মানে কিছুটা রিয়েল কিছুটা আনরিয়েল কিন্তু এই যে প্রোডাকশন ডিজাইন মানে এইটা দুধর্ষ মানে ছবির সেট কোথাও কোথাও তোমার মনে হবে অরিজিনাল হাভেলির মধ্যেই কাজ করছি এবং কোথাও কোথাও এই অরিজিনাল হাভেলির বাইরেও যে কাজটা হচ্ছে ডিফারেন্স ইজ ভেরি লেস তুমি ভিএফএক্সের কাজ ভালো মানে তুমি ওই মানে যেগুলো হয় যে সাধারণত মানে একদম চোখে দেখা যায় বোঝা যায় যে আরে এটা এটা তো কম্পিউটারে বানানো ওই ব্যাপারগুলো তুমি বুঝতে পারবে না যদিও ছোট স্ক্রিনে এই জিনিসগুলো খুব কম ধরা পড়ে তবুও একটু হাই রেজলিউশনে ভালো কোয়ালিটির ভিডিও যদি তুমি দেখো তো সেখান থেকে কিন্তু এই সূক্ষ্ম যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ধরা যায় তো সেখানে ভিএফএ এক্সের কাজও যথেষ্ট ভালো অ্যান্ড আরেকটা জিনিসও বলবো সেটা হচ্ছে ছবির বিজিএম খুব ভালো ছবিতে গান সেই অর্থে তোমার মনে লাগার মতো মিউজিক নয় বাট ছবির বিজিএম ভালো কোথাও কোথাও শুধু বিজিএম দিয়ে কিন্তু মানে বেশ বুকটা ছ্যাঁত করে উঠবে আর কি মানে সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো রয়েছে তো ছবির গল্প দেখো তোমরা কম বেশি যারা মানে আগে সাউথের ছবিটা দেখেছো বা ছবির গল্পটা তারা জানো হয়তো তবুও যারা মানে একটু জাস্ট লটটা বলে দিই বেসিক্যালি একটা একজন রাজনৈতিক মানে একটা বলতে পারো রাজনৈতিক একটা বিবাদের জেরে একটা খুন। এবং সেই খুনের জন্য একজনকে আর কি অ্যাকিউজ করা হয়েছে একজন আইএএস অফিসার এবং সেই জেলে রয়েছে এবং পরবর্তীকালে তাকে জেল থেকে ইন্টারগ্রেট করার জন্য যখন তাকে সিবিআই একটা বলতে পারো যে একটা কমন জায়গায় নিয়ে যা যাওয়ার বদলে সিবিআই যখন তাকে একটা অন্য একটা জায়গায় নিয়ে যেতে চায় তখন লোকাল পুলিশ সাজেস্ট করে যে একটা এরকম ভাঙা একটা বড়ো রাজবাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া সেই রাজবাড়িতে নিয়ে যাওয়ার পরে সিবিআই এর সামনে সে যখন কনফেস করছে সে যখন স্টেটমেন্ট দিচ্ছে সেই স্টেটমেন্টটা কীভাবে দিচ্ছে সেই স্টেটমেন্ট থেকে সিবিআই কি আউটকামে আসছে এবং তারপরে যে টুইস্ট সেটা কিভাবে হচ্ছে এটাই হচ্ছে ছবির মূল গল্প সেটা এখানে একদমই আলোচনা করা যাবে না তো স্টার প্যাক্ট পারফরমেন্স অসাধারণ বিজিএম ভালো ডিরেকশন ভালো অ্যাক্টিং যদি মনে হয় যে মানে এই ধরনের আধা ভৌতিক এই ধরনের সুপার ন্যাচারাল থ্রিলার বা এই ধরনের ছবি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি দুর্গামতি ইজ আ ট্রিট টু ওয়াচ অ্যামাজন প্রাইমে রয়েছে ইমিডিয়েটলি গিয়ে দেখে নাও দেখে নেওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাকে যদি রেট করতে বলো আমি পার্টিকুলার রেট করবো এই মুভিকে প্রায় থ্রি আউট অফ ফাইভ একটা জায়গা আমার মনে হয়েছে একটু ক্রেস করা যেত প্রায় মোর দ্যান টু অ্যান্ড হাফ আওয়ার্সের রান টাইম একটু কোনো কোনো জায়গায় একটু এডিট করলেও করা যেতে পারতো তো এই ছিল আমার দুর্গামতির রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রিপশন বাটন দেখো নিচে রয়েছে ওটাকে একবার প্রেস করে দিও পাশে একটা বেলাইকান আছে ক্লিক করে দিও দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে অ্যানটিল দেন বাই বাই